আমাদের কানে কানে কথা বলে গেছি শুনতে কি আমাকে দারুণ সুখে কাদিয়ে গেলি বল্লারে খেছিস কি খোঁজ তুই ছাড় কেউ নেই নদিয়া আছে ঢেউ নেই এক রাত শেষ আমাদের তবু তোকে ভাবতেই ভেজা চোখ কাঁদবেই এক রাত শেষ আমাদের এক রাত শেষ আমাদের เฮই হাই কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গানটা তোমরা কি শুনেছো বলছিলাম ইয়াস আর নুসরাতের আপকামিং সিনেমা মেন্টাল যেটা কলকাতার সিনেমা কলকাতার খাঁটি বাংলা সিনেমা মাস এন্টারটেনিং ঘরনার সিনেমা তো বন্ধুরা অনেক দিন যাবতীয় কলকাতায় শুধুমাত্র জিত ছাড়া অন্য কেউ এই ঘরনার সিনেমায় কিন্তু ট্রাই করছে না এই ব্যাপারটা খুবই হতাশাজনক কেননা মাস এন্টারটেনিং সিনেমা ছাড়া সিনেমা জগতের বিজনেসটা বাঁচবে কীভাবে আর মাস এন্টারটেনিং সিনেমা ছাড়া আমরা যারা দর্শক আছি তারা সিনেমা হলে গিয়ে মজাটা পাবো কীভাবে মানে সিডি বাজাবো কীভাবে তাই না তো সেই ব্যাপারটা কোথাও গিয়ে আবারও কলকাতার অডিয়েন্সকে সাতটা ফিরিয়ে দিতে হাজির হয়েছে নুসরাত আর ইয়াস এরা দুইজন মানে খুব ভালো লাগছে যে তারা একটা চেষ্টা করতেছে তারা কিন্তু এটা তাদের প্রোডাকশন থেকে প্রথম ফিল্ম যেটা বানিয়েছে তাদের সাহসের তারিফ করতে হয় সত্যি তারিফ করতে হয় যেখানে অন্যান্য বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পারছে না মানে তাদের একটা ভিত শক্ত থাকা অবস্থায়ও তারা সেই মানে রিস্কটা নিতে চাচ্ছে না সেখানে এরা দুজন নতুন ইন্ডাস্ট্রিতে ধরতে গেলে তাদের এখনো ভিড়টা শক্ত হয়নি ওইভাবে কিন্তু তারা যে একটা দারুণ চেষ্টা করছে আসলে চেষ্টা করছে এটা না যে তারা আসলে কনফার্ম যে তাদের এই সিনেমাটা খুব ভালো করবে ব্যবসা করবে সেরকম কিছু কিন্তু না বরঞ্চ তাদেরকে বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু এখনো পর্যন্ত নেগেটিভ দেখে যেমন যেন শুরুতেই তার একটা ট্রলের শিকার হয় সেটা হোক খুব ভালো কাজ বা এভারেস্ট কাজ কীভাবে যেন সবাই মনে করে যে ইয়াসের কাজ তাহলে এটাকে আমি ট্রল করব এই ধরনের একটা মন মানসিকতা নিয়েই এই রিভিউয়ার থেকে শুরু করে দর্শক সবাই মানে কথা বলে আর কি তো যাই হোক আমার কাছে যেটা মনে হলো আমি এর আগে এই সিনেমার আরেকটা গান যেটা ওই যে একটু ডিসকো টাইপ মানে ডান্স আছে ওই পাগলু ঘরনার গান সেই গানটার রিভিউ কিন্তু দিয়েছিলাম সেটা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের মধ্যে আছে তোমরা গিয়ে দেখে নাও আমি ওইটারও নেগেটিভ পজিটিভ দুইটা দিক বলার চেষ্টা করেছিলাম এবং এই যে গানটা আমি গাইলাম আমি অত ভালো গান গাই আমি জাস্ট হচ্ছে আসলে আমি নিজের ফিলটা নিচ্ছিলাম গানটা আসলে গানের বিশেষ করে লিরিক্সটা এতটা দারুণ হয়েছিল যে গানটা আমার মনে ধরেছে গানটা আমার গাইতে মন চাইলো ভিডিওর মধ্যে ভাবলাম যে তাহলে দুই এক লাইন গিয়ে দেই তো আমার অডিয়েন্স একটু বুস্ট আপ হবে যাই হোক আমার গলা অত ভালো না আমি জানি বাট যে গেয়েছে তার গলা কিন্তু ভাই চমক পুরো চমক প্রদক লেগেছে আমার কাছে রাজ বর্মনের কথা বলছিলাম দুর্দান্ত গেয়েছে গানটা সত্যি আর যে লিরিক্স লিখেছে কেশব দে অসাধারণ মানে যে ধরনের গান যে টাইপের গান এটা এই টাইপের গানের লিরিক্স এতটা পারফেক্ট ভাবে সে লিখেছে সুরের সাথে এটা আসলে খুব ভালোভাবে ম্যাচ করে গেছে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি একজন দর্শক একজন শ্রোতা হিসেবে যদি বলি গানটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে গানের যে লিরিক্সগুলা জাস্ট এই ধরনের সং মানে এটা তো একটা স্যাট সং স্যাড একটা ভাইব সেখানে আবার একটা আলাদাই একটা জোশ জোশ ব্যাপার কাজ করে ওই যে কিছুটা জিদ্দার একটা গান ছিল না যে মন মন বল না এই গানটার মতন একটা ভাইব কিন্তু এই গানের মধ্যেও আমি পেলাম আমি বলবো না যে ওইটার ওইটাকে টপকে গেছে এটা আমি বলবো না বাট মানে ওই ধরনের একটা ভাইব পেয়েছি এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে বাংলা সিনেমা বিশেষ করে কলকাতার বাংলা সিনেমার যে পুরোনো ভাইবটা আছে পুরোনো যে একটা মানে ভালো লাগা কাজ করতো সেই ভালো লাগাটা এই ইয়াস নুসরাত জুটির এই সিনেমার প্রত্যেকটা গানেই আমি খুঁজে পাচ্ছি আমি ফিরে পাচ্ছি ঠিক আছে এই ব্যাপারটা আমার খুবই পজিটিভ লাগতেছে এবং আমার যেটা মনে হয় যে তারা সেই চেষ্টাটাই করেছে তারা সেই চেষ্টাটাই করেছে যে তারা ওই সময়টাকে পাবলিকের সামনে দর্শকের সামনে ফিরিয়ে দেবে সেই চেষ্টাটা দারুণভাবে এখানে লক্ষণীয় হচ্ছে এখানে যদি আমি খেয়াল করি ইয়াসের যে এক্সপ্রেশন গানের মধ্যে মানে আমি বলবো যে দুর্দান্ত এর আগে ইয়াসের আমি অনেক কাজ দেখেছি প্রত্যেকটা কাজ দেখেছি তার সে সিরিয়াল থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক কাজ আমার দেখা আমি বলবো না যে ইয়াসের ডাইহার্ট কোনো ফ্যান কিন্তু আমি আমি আগে থেকেই এই সিনেমা নাটক এগুলো বেশি দেখি বিশেষ করে বাংলাটাকে আমি বেশি প্রাধান্য দিই অনেকেই হচ্ছে বলিউড হলিউডের মুভিস অনেক বেশি মাত্রায় দেখে বাট আমি সেটা করি না আমি বাংলা নিয়ে বেশি থাকি তো আমি এদের কাজ আগে থেকেই দেখি তো সেই জায়গা থেকে আমি বলবো যে ইয়াস অনেক উন্নতি করেছে বলে মনে হচ্ছে আমার কাছে আমি জানি না মানে সিনেমা দেখার পরে হয়তো বা পুরোটা ক্লিয়ার হবো বাট আমার মনে হয়েছে যে তার প্রথম তাদের প্রথম প্রোডাকশনের কাজ হিসেবে সে তার হানড্রেডে হানড্রেড চেষ্টা করেছে যাতে দর্শক সন্তুষ্ট হয় তার পারফরম্যান্সে তো আমার কাছে তো এরকমটাই মনে হচ্ছে গানের মধ্যে লিপসিং থেকে শুরু করে এক্সপ্রেশন সব কিছু দুর্দান্ত ছিল যেটা আমি জিদ্দার মধ্যে খুঁজে পাই কত কত গানে এখন অনেকেই বলবে যে অতিরিক্ত মাত্রায় বলে ফেলছি না বিষয়টা মোটেই তা না তোমরা যদি এই গানটার এক্সপ্রেশন থেকে শুরু করে ওর যে মানে মুভমেন্টগুলো সব কিছু খেয়াল করো তাহলে তুমি বলতে বাধ্য হবে যে না যা বললাম আমি এগুলো একদম ভিত্তিহীন না আসলে আরেকটা ব্যাপার হচ্ছে আমার কাছে বারবারই মনে হচ্ছে যে ইয়াসের ভবিষ্যৎ খুব ভালো যদি সে হালনা ছেড়ে এভাবে ভালো ভালো কিছু কাজ ফিরিয়ে আনতে পারে যেগুলো হারিয়ে গেছে কলকাতার অডিয়েন্স যেগুলো মিস করছে এখন কিন্তু সেটা কিন্তু পাচ্ছে না হ্যাঁ কমার্শিয়াল কাজ হচ্ছে না অনেকে সাহস করে করছে না বাট করলে সেই আগের যে ভাইবটা সেটা যদি তারা আসলে প্রপারলি দিতে পারে সেটা আমার মনে হয় যে অডিয়েন্স আবারও আগের মতো গ্রহণ করতে পারে সাউথকে নকল করে রিমেক করে যখন থেকে অতিমাত্রায় কাজ শুরু হলো বাংলাতে মানে কলকাতার কথা বলতেছি এবং আমাদের বাংলাদেশেও তো তখন কিন্তু আসলে দর্শক আস্তে আস্তে বিরক্ত হয়ে যেতে থাকলো তারা কিন্তু মুখ ফিরিয়ে নিল বাংলা সিনেমা থেকে কিন্তু তার আগে তোমরা যদি খেয়াল করো বাংলা কন্টেন্টের বাংলা সিনেমার আলাদা একটা আর্ট ছিল সাউথকে কপি করে নয় আলাদাই একটা আর্ট ছিল যে আর্টটা হারিয়ে গেছে ওই আর্টটা কিন্তু ফিরিয়ে আনতে পারলে ওই যে মেকিং স্টাইল হ্যাঁ গানগুলোর যে একটা ভাইব গানগুলোর যে একটা ফিলিং ওই ফিলিংগুলো যদি দর্শকের মধ্যে তারা আবার জাগাতে পারে এই যে আমার মধ্যে জাগলো এই যে তাদের এই দুইটা গান আগে পড়ে একটা গান কিন্তু মাস এন্টারটেইনিং অন্যরকম সিডি বাজানোর মতন গান ঠিক আছে মানে উদম নাচ নাচা জাগে বলে ওই ধরনের একটা গান আরেকটা গান যে স্যাড ভাইব দিয়ে তো এই দুইটা গানই কিন্তু আমার মন জয় করেছে এরকম যদি আমার মতো আর দশজনের মন জয় করতে পারে নেক্সট টাইমে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ইয়াসের মধ্যে একটা দারুন সম্ভাবনা আছে আমরা জানি যে কলকাতাতে জিদার দেবের পরে একটা হিরো সংকট হিরো সংকট ভাব কিন্তু তৈরি হয়ে গেছে যেমনটা আমাদের দেশেও শাকিব খানের পরে হিরোদের একটা বিশাল সংকট দেখা দিয়েছে তো সেই সংকটটা কোথাও গিয়ে আমার মনে হয় যে ইয়াসের মাধ্যমে কাটলেও কাটতে পারে আমি বলছি না যে এখনই এটা বলার সময় এসেছে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা তো অবশ্যই প্রকাশ করবো আমার কাছে মনে হচ্ছে জানি না তোমাদের কাছে কী মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ইয়াসের মধ্যে সেই সম্ভাবনা আছে যদি সে প্রপারলি নিজের অ্যাক্টিং স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করে এবং সেটাই মনে হচ্ছে যে সে সেই চেষ্টায় আছে তো তোমাদের মতামত আমি অবশ্যই আশা করছি গানটা নিয়ে মানে আসলে নেগেটিভ কোনো কিছু আমি খুঁজে পেলাম না তবে হ্যাঁ একটা কথা বলি এই গানটা সম্পূর্ণ বেশিরভাগই ইনডোরে শ্যুট হয়েছে যদি আউটডোরে আর একটু শ্যুট হতো আমার মনে হয় যে আরও জমে যেত ওই যে যখন টানটা দে না হাওয়াদের তখন ওই সময়টা ওই ওই টানটা দেওয়ার সময় যদি আসলে আউটডোরে একটা লোকেশন থাকতো ইয়াস একটা মানে হাত বাড়িয়ে টানটা দিল হ্যাঁ নায়িকাকে দূরে দেখা যাচ্ছে কানে কথা বলে শুনতে কঠিন লাগতো ঠিক আছে যাই হোক আমি আমার মতামত দিলাম তোমরা কমেন্টে তোমাদের মতামত জানো